তবে বিজ্ঞানীরাও কোরআনে পাক মেরাজ নিয়ে, যেটা আমরা বহুবার এখানে বলার চেষ্টা করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ নিয়ে তারা অবাক। আল্লাহ রসুলের সেই বাহন, সেই বাহনের নাম কি ছিল? বোরাক। বোরাক বার কোন শব্দ? হচ্ছে বিদ্যুৎ, অর্থাৎ আলো, যেটা কেমন। তাহলে বোরাক মানে যার বাহনের নামে হচ্ছে বিদ্যুৎ। তা আল্লাহ বর্তমানে এই সৃষ্টির বিদ্যুতের গতি কত? 1 লক্ষ, সেটা হচ্ছে এই বিদ্যুৎ গতি। আর যেটি আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমার নবীকে এভাবে নেবেন, যেটি অত দ্রুত হতে পারে যা মানুষ কল্পনাও করতে পারে না, তাহলে তাঁর বাহনের নামেই দেওয়া হয়েছে বিদ্যুৎ। সালাতু সালাম আলা রাসূলিল্লাহ। আজকে গুরুত্বপূর্ণ দিবস, জুমার দিন, সপ্তাহের সেরা দিন, এবং রজব মাস রমজানের প্রাক প্রস্তুতির অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, এবং গত রাত্রি ছিল অত্যন্ত বরকতপূর্ণ একটি রাত্রি, মহিমান্বিত রাত্রি, মর্যাদামণ্ডিত রাত্রি, মেরাজের রাত্রি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সবচেয়ে বড় বড় যেগুলো মৌজেজা, সবচেয়ে বড় মৌজেজা হচ্ছে নবী করিম ইসলামের কোরআনুল করিম। আল কোরআনই হচ্ছে আল্লাহ রসুলের শ্রেষ্ঠ মৌজেজা। প্রত্যেক নবীদের মৌজেজা থাকে, এবং এই মৌজেজায় তিনি যে আল্লাহ রসুল, তিনি যে আল্লাহর নবী, তার বড় প্রমাণ। কারণ সাধারণ মানুষেরা যখনই নবীদের নবুয়তের ঘোষণা দেয়া হয়, তখন তারা বলেন চিরাচরিত নিয়ম অনুযায়ী যে তুমি তো আমাদের মতোই মানুষ, আপনি আমাদের বাবা, আপনি আমাদের চাচা, আপনি আমাদের স্বামী, আপনি আমাদের ভ্রাতুষ্পুত্র, তা আপনি যদি নবী হন তাহলে আমাদেরকে প্রমাণ দেখাতে হবে। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে প্রমাণ দেন সেটাই হচ্ছে মুজিজা। যেমন লাঠি সাপে পরিণত হওয়া, বিশাল সাপে পরিণত হয়ে রাজপ্রাসাদের দিকে গুচ্ছে ফেরাউনের দিকে, তখন সেটি হলো মুজিজা। হযরত ঈসা আলাইহিস সালাম জন্মান্ধ কোনো ব্যক্তির চক্ষুতে যদি হাত রাখতেন, সঙ্গে সঙ্গে চক্ষুষ্মান হয়ে যেত, তার দৃষ্টিশক্তি ফিরে পেত, মুজিজা। এমনকি মৃত ব্যক্তিকে যদি তিনি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার হুকুমে জিন্দা হয়ে যেত। তো প্রত্যেক নবীর মুজিজা সেগুলো প্রায় ছিল বস্তুভিত্তিক মুজিজা, ইন্দ্রিয় গ্রাহ্য মুজিজা, যেগুলো ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায় এবং দেখা যায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মুজিজা, যখন নবীদের যতদিন এই পৃথিবীতে থাকেন তাদের মুজিজাও কার্যকর থাকে, আর নবী যখন আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়ে চলে যান, তখন সেই মুজিজা আর থাকে না। যেমন মূসা ইসলামের লাঠি কি এখন আছে? হযরত ঈসা আলাইহিস ঈসা আলাইহিস সালামের সেই মুজিজা ছিল, এখন নেই। কিন্তু কেন নেই? আগেকার নবীদের মুজিজা চিরটিকাল পর্যন্ত থাকার এই জন্যেই প্রয়োজন নেই, যেহেতু তারা সুনির্দিষ্ট সময়ের জন্য নবী ছিলেন, সুনির্দিষ্ট বংশের নবী ছিলেন, সুনির্দিষ্ট সম্প্রদায়ের নবী ছিলেন, সুনির্দিষ্ট জাতির জন্য নবী ছিলেন, সুনির্দিষ্ট সময়ের জন্য তারা নবী ছিলেন। আর আমার নবী, আপনার নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না, তিনিই সর্বশেষ নবী, তিনিই সর্বশ্রেষ্ঠ নবী। তো তিনি যে নবী, তার যে প্রমাণ মুজিজা, তো এমন হতে হবে যে কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা যাতে সেটা দেখে বুঝতে পারে যে তিনি আল্লাহ নবী। সেই জন্য নবীকে ইসলামের মুজিজা যদি হযরত মূসা আলাইহিস সালামের মতো লাঠি হতো, তাহলে সেই লাঠি দেখার জন্যে সারা পৃথিবী থেকে সকলকে চলে যেতে হতো মক্কাতুল মুকাররমা। যদি সেটি কোনো নদীভিত্তিক মুজিজা হতো, সেই নদী দেখার জন্যে সারা পৃথিবীর মানুষ সৌদি আরব বা মক্কা মদিনায় গিয়ে দেখে তারপর ঈমান আনতে হতো, এবং এটা মানুষের জন্য কষ্ট হতো। এই জন্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর মুজিজা এমনটি করেছেন, যেই যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যেহেতু আর নবী আসবে না কিয়ামত পর্যন্ত, যেখানে জ্ঞান বিজ্ঞান এত বিকশিত হবে যে মানুষ চাঁদে গেল,
মঙ্গল গ্রহে যাওয়ার স্বপ্ন দেখছে, নানাবিধ এখান থেকে হাজার হাজার মাইল দূরে সে কথা বলছে, এবং সে হাজার হাজার মাইল দূরে থেকে অবস্থান করেও তার ছবি দেখতে পাচ্ছে, এবং সমুদ্রের তলদেশে যেখানে স্পর্শ করা অসম্ভব ছিল সেটিতে সে মানুষ সেখানে সাবমেরিন দিয়ে বিচরণ করছে, এবং যেখানে বছরের পর বছর সময় লাগত পৌঁছার ক্ষেত্রে ঘন্টার মধ্যেই সেখানে সে পৌঁছে যাচ্ছে, এবং যে স্পেসে মানুষ পরিভ্রমণ করার স্বপ্ন দেখেনি কখনো, সেখানে সে আকাশে উঠছে তো উঠছে, স্পেস অর্থাৎ এই আপনার বিশ্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সৃষ্টি জগৎ সেখানে সে পরিভ্রমণ করছে রকেট দিয়ে নবচারী হয়ে নবযানের মাধ্যমে। তো এই জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন মুজিজা করলেন যাতে বিজ্ঞানী, যাতে এই জ্যোতির্বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী, দার্শনিক, আইনবেত্তা, ইতিহাসবিদ এবং জ্ঞানের যত শাখা আছে এমনকি সাধারণ মানুষ পর্যন্ত সেই কোরআনুল করিম দেখে পড়ে চিন্তা ভাবনা করে গবেষণা করে যাতে তার সফট রিমাইন্ডার আসবে তার ব্রেইনে বিবেকে, এটি কোনো সাধারণ মানুষের গ্রন্থ হতে পারে না। এটি যার প্রতি নাজিল হয়েছে তিনি অবশ্যই আল্লাহর নবী হবেন, সকলে বলে সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল করিমকে নবীকে ইসলামের শ্রেষ্ঠ মর্যাদা করা হয়। আল্লাহ রসুলের আরেকটিভাবে ইন্টেলেকচুয়াল বা জ্ঞান বিজ্ঞান ভিত্তিক মর্যাদা ছিল, সেটি হচ্ছে মেরাজ, যেটাকে ইসরা এবং মেরাজ বলা হয়। এমন বিস্ময়কর মর্যাদা যেটি মানুষ কখনো চাঁদে যাওয়ার স্বপ্নে দেখেনি হাজার বছর আগে, দেড় হাজার বছর আগে। এখন মানুষ চাঁদে গেলেও চাঁদ কি, চাঁদ মঙ্গল এগুলো হলো সৌরকেন্দ্রিক জগৎ, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে যেই জগৎ। এই সৌরজগৎ তো মহাবিশ্বের তুলনায় একটি ডটও নয়, অর্থাৎ এভাবে একটা যদি একটা ছোট্ট একটা চিহ্ন দেয়া হয় ডট, তার চেয়েই তো নগণ্য হচ্ছে আমাদের এই সৌরজগৎ। এবং যেই সূর্য আপনি কল্পনা করেছেন যে আমাদের পৃথিবী থেকে ১৩ লক্ষ গুণ বড়, এবং তার আশেপাশে বিশাল জগৎ, এগুলো হাজার হাজার এভাবে লক্ষ কোটি তারকা নিয়ে গ্যালাক্সি, এবং এই ধরনের গ্যালাক্সি হাজার হাজার কোটি শত কোটি রয়েছে যার কোনো কুলকিনারও মানুষ করতে পাচ্ছে না, এবং বিজ্ঞানী অবাক হয়ে যাচ্ছে এক একটি তারকার সন্ধান পাচ্ছে হাজার বছর ধরে, যেগুলো আলোকবর্ষের মাধ্যমে হিসাব করলেও আলো পর্যন্ত আমাদের পৃথিবীতে আসে নাই, সেরকম হাজার কোটি কোটি তারকা গ্যালাক্সি রয়েছে, সেটি বিজ্ঞানে অবাক হয়ে যায়। আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমরা যা কিছু দেখতে পাচ্ছি সব সময় দুনিয়াগুলো এইভাবে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, যা এখন বিজ্ঞানীরা ব্যাখ্যা করছে আমার নবীকে ইসলাম একটা ধারণা নেওয়ার জন্যে তিনি একটি হাদিসে বলেছেন যে একটা ছোট্ট একটা লৌহখণ্ড মরুভূমিতে ছেড়ে দিলেন, বললেন যে তোমাদের এই যে দ্বিতীয় আকাশ প্রথম আকাশের তুলনায় এর থেকেও ছোট, আবার তৃতীয় আকাশ চতুর্থ আকাশের তুলনায় এর থেকেও ছোট, এভাবে বলতে বলতে সপ্তম আকাশ, ষষ্ঠ আকাশ যা যা আছে, এরপর বললেন যে এগুলো সব কিছু মিলিয়ে যা আরশে আজিমের তুলনায় কিছুই না, সুবহানাল্লাহ, যা মানুষ এখন কল্পনাও করতে পারছে না। তো সেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেই যুগে মানুষ চাঁদে যাবে মঙ্গল গ্রহে যাওয়ার উপক্রম নিজে না গেলেও এখন পথ ফাইন্ডার সহ নানাবিধ নবযান সেখানে পাঠানো হচ্ছে, সেই দেড় হাজার বছর আগে যে সময় দুনিয়া নয়, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরপর সিদরাতুল মুনতাহায় গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন সমূহ প্রকৃষ্টভাবে প্রত্যক্ষভাবে দর্শন করে যাতে এলমুল ইয়াকিন
আল্লাহর রাসূলের অর্জিত হয় সেই জন্য এই মুজিজা ইসরা মিরাজের এই মুজিজা আল্লাহ পাক সুবহান তাআলা আমাদের নবীকে দিয়েছেন সকলে বলি সুবহানাল্লাহ মিরাজ কেন এটি আমরা সকলেই জানি তারপরেও আমরা সব স্মরণ করা আল্লাহ পাক সুবহান তাআলা নবী দশম বছরে যে বছর মিরাজ হয়েছে আমাদের মা যিনি আমাদের সবচেয়ে বেশি ইসলামের প্রতি যার ত্যাগ এবং আল্লাহর রাসূল বলেছেন যার পৃষ্ঠপোষকতা না হলে যার আর্থিক সহযোগিতা না হলে যার তত্ত্বাবধান না হলে ইসলাম এভাবে প্রচার হতো না তিনি হলেন আমাদের মা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ইন্তিকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত শোকাহত হলেন এবং আরেকজন ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাবা নবী করিম সাল্লাল্লাহু প্রিয় চাচা তিনি ঈমান না আনলেও তার উপস্থিতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেউ রক্তচক্ষু প্রদর্শনের দুঃসাহস করত না এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনে ইসলামের প্রচারে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার বিয়োগেও তার মৃত্যু হয়েছিল দশম বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বেশি তিনি শোকাহত হলেন এরপর তিনি মক্কা শরীফে ইসলামের প্রতি মানুষের ইতিবাচক সাড়া অপ্রতুলতার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুক ভরা আশা নিয়ে তাইফের মক্কা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে সেখানে গেলেন তিনি ভাবলেন যে সেখানকার তাইফবাসী হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসলামের ডাকে সাড়া দেবেন কিন্তু সেখানে দেখা গেল আরও মারাত্মক পরিস্থিতির মুখোমুখি হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যুবকদের নিয়ে দেওয়া হলো তাঁর ডাকে সাড়া দেওয়া তো দূরের কথা নবুয়তের রিসালাতে নবী করিম ইসলামের সেই আহ্বানে সাড়া দেওয়া তো দূরের কথা বরং সেখানকার নেতৃস্থানীয়রা তাদের যুবকদেরকে শিশুদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লেলিয়ে দেওয়া হয়েছিল এবং তারা নানা নির্যাতন নিষ্পেষণ করেছিল বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছিল আল্লাহর রাসূল বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন এবং তিনি অত্যন্ত ব্যথিত হলেন আঘাতপ্রাপ্ত হলেন রক্তাক্ত হলেন এমনকি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের পাঠিয়ে বললেন যে হে নবী তারা আপনার সাথে যে ধৃষ্টতা করল আপনি যদি হুকুম দেন তাহলে তাদেরকে নিঃশেষ করে দেওয়া হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাও একটা পরীক্ষা যে তিনি কি বলেন দেখে আমার নবী আল্লাহ রাসূল বললেন যে ইয়া রাব্বাল আলামিন তারা আমাকে যে পাথর মারলো না বুঝেই পাথর মারলো তারা যদি সত্যিকার অর্থে জানতো আমি আল্লাহ রাসূল আমি আপনার নবী এই ধরনের আচরণ তারা করতো না বুঝেই এ কাজ করলো সুতরাং আপনি তাদেরকে গজব দিয়ে ধ্বংস করবেন সেই আবেদন আমার নয় সেই বদ্ধ আমি করব না বরং আমি আশা করছি তাদের মধ্যে আগামী প্রজন্ম যারা আসবে তারা অবশ্যই আপনার রসুলকে চিনতে পারবে কোরআনকে চিনতে পারবে আপনার হেদায়েতের আলোতে আলোকিত হবে এবং আপনার নেক বান্দা তাদের পৃষ্ঠদেশ থেকে বের হবে সেটি আমি আশা করছি এই জন্যই তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন সেজন্যে এই যে তায়েফের বিষাদপূর্ণ এই কঠিন আঘাতের পর আঘাত যাকে আল্লাহ তাআলা এত বড় সম্মান দিলেন এত বড় ইজ্জত দিলেন সমস্ত নবীদের যিনি সরদার সারা সৃষ্টি জগতে যার স্থান সবার উপরে আল্লাহ তাআলা ওয়ারাফায়না লাকা যিকরাক আপনার মর্যাদাকে আমি সবার উপরে স্থান দিয়েছি সুবহানাল্লাহ যিনি আসার আগে সমস্ত নবীদের থেকে আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছিলেন যে আমার নবী যখন যাবে তখন তোমাদের আর নবুয়ত থাকবে না রিসালত থাকবে না সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট দেওয়া হলো একদিকে তাঁর স্ত্রীর ইন্তেকাল আরেকদিকে তাঁর অভিভাবক আবু তালেবের ইন্তেকাল আরেকদিকে সেই তাইফের মর্মান্তিক ঘটনা এই সকল দুঃখ বেদনা যাতে আমার নবীকে ইসলামের দাওয়াতি কার্যক্রমে কোনো বিন্দুমাত্র বাধাগ্রস্ত করতে না পারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা
আমার নবীকে চিফ গেস্ট করে প্রধান অতিথি করে আল্লাহ তাআলার সান্নিধ্যে আল্লাহ তাআলার দিদারের জন্য এই মেরাজের ব্যবস্থা করেছিলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু সুবহানাল্লাযী আসরা বিআবদিহ সুবহানা আমি পবিত্র আল্লাহ তাআলা এই সুবহানা শব্দটি কেন এসেছে যাতে এই মেরাজকে কেউ অস্বীকার না করে যে মেরাজ এত মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যা মাসের পর মাস চলে যেত সেখানে যেতে মুহূর্তের মধ্যে সেখানে পৌঁছে যাওয়া এবং সেখান থেকে সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ হওয়া সপ্ত আকাশ পেরিয়ে যাওয়া সিদ্রাতুল মুনতাহায় যাওয়া জান্নাত জাহান্নাম দেখা এরপর আবার নিরাপদে ফিরে আসা আবার সেই শিকল নড়ছে হুজুর পানি গড়াচ্ছে বিছানার তাপ এখনো অনুভূত হচ্ছে এটি তো মানুষের পক্ষে বিশ্বাস করা অবশ্যই সহজ যার আল্লাহ তাআলার প্রতি ঈমান আছে তো এ সম্পর্কে যাতে সন্দেহ না হয় সংশয় না হয় যাতে সে এক্ষেত্রে ন্যূনতম তার যাতে আস্থার ঘাটতি না হয় সেই জন্য আল্লাহ তাআলা বলছেন সুবহানা কারণ তোমার যেই আল্লাহ তাআলা সম্পর্কে তো মানুষ একটা কম্পিউটার আমরা বলি যখন তার সাধ্যাতীত কোনো কিছু ইনফরমেশন সেখানে দেওয়া হয় কম্পিউটার হ্যাং হয়ে যায় আমাদের ছোট্ট মোবাইলে যদি 1000 কোটি যদি আপনি লিখতে যান আসবে না বলে যায় আউট অফ রেঞ্জ আমার ক্ষমতা নেই এমনকি 1 লক্ষ কোটি গুণ 1 লক্ষ কোটি দেন তো দেখি আপনার মোবাইলে কি বলবে আউট অফ রেঞ্জ আমার সে ক্ষমতা নেই তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একজন সৃষ্টি হয়ে আল্লাহ ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা তোমার জ্ঞান খুবই কম ওই যে আইনস্টাইন বলেছে আমরা কি জানি কিছুই জানি না আমরা যা দেখি স্বল্প কিছু মাত্র যা জানি অজ্ঞই বলা চলে যা আমরা জানি না বিস্তর আর বিস্তর আমি যখন আকাশ পানে তাকাই আমি হতবিহ্বল হয়ে আমার আমার দৃষ্টি আমার কাছে ফিরে আসে কে বলছে আইনস্টাইন এটা কোরআন শরীফ আয়াত হবো আল্লাহ তাআলা বলছে তুমি আমার আকাশ পানে তাকাও সেখানে কোনো ত্রুটি বিচ্যুতি খুঁজে পাও কিনে দেখো কীভাবে এই তারকা রাজি জ্বলছে এবং তার ঘূর্ণনের প্রক্রিয়া কী তোমার চক্ষু ইনকালিব ইলাইকাল বসর খাসিয়া ওয়া হুয়া হাসির তুমি অবাক হয়ে যাবে আমার এই সৃষ্টি দেখে এবং তুমি বলবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা যে আয় আল্লাহ তোমার কোনো সৃষ্টি অনর্থক হতে পারে না সুবহানাল্লাহ তো সেই ছোট্ট জ্ঞান দিয়ে আপনি আল্লাহ তাআলাকে জানবেন সাহস তো কম নয় এই জন্য আল্লামা রুমি বলেছেন তুমি তোমার মাথায় যা ধরবে সেটা আল্লাহ তাআলা না তোমার মাথায় যেটা ধরতেছে না সেটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য আল্লাহ পাক সুবহানাহু সুবহানা তোমার সকল সন্দেহ সংশয় সমস্ত দুর্বলতা লিমিটেশন সীমাবদ্ধতা থেকে আমি আল্লাহ তাআলা সম্পূর্ণ পবিত্র জ্ঞান বিজ্ঞান দিয়ে যাচাই বাছাই করবেন তারপর ওকে বললে আপনি ইমান আনবেন দুর্বল প্রকৃতির বিজ্ঞানীকে বিজ্ঞানী আজকে সকালে একরকম কথা বলে বিকেলে গিয়ে আবার অন্য কথা বলে সকালে 1 বছর আগের এক তথ্য আর নতুন আরেকটি আবিষ্কার দিয়ে সেটি মিথ্যায় পর্যবসিত হয় তো সেই বিজ্ঞানের উপর ভর করে কেউ যদি ঈমান আনতে যায় সে ঈমান আনতে পারে না তবে একথা একজন মুমিন বিশ্বাস করবে দৃঢ়ভাবে ইসলাম এর বিজ্ঞানের যদি যদি সেই বিজ্ঞান সত্য হয় যদি সেই বৈজ্ঞানিক তত্ত্ব সেটি প্রমাণিত হয় তাহলে কখনো কোরআনের সাথে ইসলামের সাথে কখনো সাংঘর্ষিক হতে পারে না কারণ বিজ্ঞান জানিয়ে গবেষণা করছে সৃষ্টিটা কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সেই আল্লাহ স্রষ্টা যদি তার সৃষ্টি সম্পর্কে বর্ণনা দেয় যিনি সৃষ্টি করেছেন এই সূর্যকে যিনি সৃষ্টি করেছেন এই বিশ্ব জগৎকে যিনি সৃষ্টি করেছেন মানুষকে যিনি সৃষ্টি করেছেন এই মাধ্যাকর্ষণ শক্তিকে যিনি সৃষ্টি করেছেন এই সব কিছুকে তিনি যদি সেই সৃষ্টির বর্ণনা দেয় আর স্রষ্টা যদি তার গবেষণার মাধ্যমে সেই সৃষ্টির রহস্য জানতে পারে তাহলে এর মধ্যে কোনো সাংঘর্ষিক হতে পারে না আর যদি বিজ্ঞানের সাথে কোনো সাংঘর্ষিকতা হয় তাহলে বিজ্ঞানীকে
আবার চিন্তা করতে হবে, আরো গবেষণা করতে হবে, তারপর সে বুঝতে পারবে কোনটি সত্য কোনটি বাস্তব। এইজন্য আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা বলেন সুবহানা, সমস্ত দুর্বলতা অক্ষমতা যিনি তোমার সীমাবদ্ধতা থেকে পূত পবিত্র, আমি আল্লাহ সুবহান ওয়া তাআলা যা আমার নবীকে রাত্রের সামান্য সময়ে মক্কাতুল মুকাররমা থেকে আমি বাইতুল মুকাদ্দাস আমি নিয়ে গিয়েছি, এরপর সেখান থেকে আমি মেরাজ করেছি, এটি সম্পাদন হওয়ার ক্ষেত্রে তোমাদের যত সব প্রশ্ন যত সব চিন্তা ভাবনা দুর্বলতা সেগুলো থেকে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা অত্যন্ত ভূত এবং পবিত্র। তবে বিজ্ঞানীরাও কোরআনে পাক মেরাজ নিয়ে যেটা আমরা বহুবার এখানে বলার চেষ্টা করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ নিয়ে তারা অবাক। আল্লাহ রসুলের সেই বাহনের নাম কি ছিল? বোরাক। বোরাক বার কোন শব্দ হচ্ছে বিদ্যুৎ, অর্থাৎ আলো যেটা কেমন, তাহলে বোরাক মানে যার বাহনের নামে হচ্ছে বিদ্যুৎ। তা আল্লাহ বর্তমানে এই সৃষ্টির বিদ্যুতের গতি কত? 1 লক্ষ, সেটা হচ্ছে এই বিদ্যুৎ গতি। আর যেটি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে এভাবে নেবেন যেটি অত দ্রুত হতে পারে যা মানুষ কল্পনাও করতে পারে না, তাহলে তাঁর বাহনের নামেই দেওয়া হয়েছে বিদ্যুৎ। এরপর দেখুন হাদিসের মধ্যে আসছে বিভিন্ন বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের আগে নেওয়ার প্রাক মুহূর্তে শাক্কে সদর হয়েছিল। শাক্কে সদর, শাক মানে বিদীর্ণ করা, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি যে তার সার্জিক্যালি যে আমাদের অপারেশন ডাক্তার এখানে আছেন হার্টের কামাল সাহেব মুস্তাফা কামাল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি বলেন সেখানে বর্ণনা আসছে, জামজামের পানি দিয়ে সেটিকে ধৌত করা হলো এবং সেটাকে আবার সংস্থাপন প্রতিস্থাপন করা। তার মানে হলো এই বিশাল সফরে যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেটির আনুকূল্যের জন্য যা কিছু দরকার সেখানে সেটি দেওয়া হয়েছে। বিজ্ঞান অবাক কীভাবে সেটি হতে পারে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিশেষ পোশাক এসেছে, হাদিসের মধ্যে আসছে বিশেষ পোশাক মানে একজন নবচারী তার নর্মাল ড্রেস নিয়ে কি যেতে পারে? পারে না। তাকে কি, তাকে বিশেষ পোশাক করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামাকে বিশেষ পোশাক দিয়ে সেখানে নেওয়া হলো। আর টাইমের ক্ষেত্রে টাইম অ্যান্ড স্পেস এটার উপর তো বিজ্ঞানীদের অনেক বক্তব্য আছে, অনেক কথা আছে, অনেক লেখা আছে। আজকে বিজ্ঞানীরাই সেটা বলছে যে আজকে শনি রবি সোম মঙ্গল হচ্ছে, বর্তমান পদ্ধতি অনুযায়ী সেটি হচ্ছে, আর আমাদের গতি আর ওই গতি যদি সমান হয়, টাইম যদি স্টপ হয়ে যায় তাহলে যেমনটি আছে তেমনটি থেকে যাবে, আর যদি এর চাইতে আরও দ্রুত গতিতে আমরা এগিয়ে যাই তাহলে শনিবারের পর রোববার নয়, বিজ্ঞানী বলছে শনিবারের আগে চলে আসবে, শুক্রবার চলে আসবে। এই হচ্ছে বিজ্ঞানীদের থিওরি। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু এবং টাইম যে স্টপ করলে কি হয় সেটা কোরআনের মধ্যেই আছে। হযরতে ওই যে সূরা বাকারার একজন ব্যক্তি তিনি ভাবলেন যে কিভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মৃত জিনিসকে আবার জিন্দা করতে পারেন, তখন তার মৃত্যু হলো, অফাত হলো এবং 100 বছর পর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে সেখানে আবার পুনরুত্থিত করেছেন। তার সাথে কি ছিল? তার সেই বাহন ছিল গাধা এবং তার খাবার ছিল, ঠিক আছে। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে যখন আবার পুনরুত্থিত হলেন তাকে বললেন যে তুমি এখানে কতদিন ছিলে? বলছে কতদিন মানে আমি তো সকালে রাত্রে ঘুমিয়েছি, সকাল হয়েছে একদিন বা আধা দিন। আল্লাহ তাআলা বলেন লা লাবিস তামিয়াতে আম, তুমি এখানে 100 বছর ছিলে। 100 বছর কীভাবে? এরপর আল্লাহ তাআলা বলছে তোমার খাবারের দিকে তাকাতে দেখি খাবার সেই আগের মতোই আছে, লামিয়াতে সান্না। এই যে ফ্রিজের কনসেপ্ট দেখুন ইসলাম থেকে 100 বছর, আপনার এই দুনিয়ার ফ্রিজ কি 100 বছর খাবার রাখতে পারবে? আর এখানে দেখুন 100 বছর। এবং সেখানে তারপর বলছে তোমার সেই বাহনের দিকে তাকাও কীভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেখানে আবার সেটাকে পুনরুত্থিত এবং কীভাবে সেটি হচ্ছে। তাহলে এই যে দেখুন টাইম অ্যান্ড স্পেস এখান থেকে সেরে দেখে। যাই হোক, আমরা যেটা বলতে চাচ্ছি যে বিজ্ঞান কখন হাঁ বলবে তারপর আমি হাঁ বলবো এটি কখনো মুমিনের সংস্কৃতি হতে পারে না। তবে একজন মুমিনের এই ইয়াকিন এবং বিশ্বাস থাকবে যে ইসলামে যা আছে বিজ্ঞানের সাথে সেটি সাংঘর্ষিক হতে পারে না। যদি সাংঘর্ষিক হয় তাহলে অবশ্যই সন্দেহাতীতভাবে আমরা বলবো
তোমার বিজ্ঞানের এই তথ্য এখনো সঠিক নয়, তোমাকে আরো গবেষণা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বাইতুল মুকাদ্দাসে গেলেন এবং সেখান থেকে জিবরিলের মাধ্যমে আমরা জানি যে একের পর এক আকাশে তিনি সফর করলেন এবং প্রথম আকাশে হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো। প্রথম আকাশে হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা কেন? প্রথম দেখা যেহেতু তিনি আমাদের আদি পিতা আবুল বাশার, হ্যাঁ, সেজন্যই তার সাথে প্রথম দেখা। এরপর হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা কেন? তাফসীরে আসছে যে হযরত ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন যাকে দেখে মানুষ হাত কেটে ফেলত, ওই যে ফল কাটছে আর হযরত ইউসুফকে দেখছে, এদিকে দেখা শেষ হচ্ছে না ওদিকে আঙ্গুল শেষ, এই ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। এবং কোরআনটা কোনো গল্প নয়, হুমায়ুন আহমেদের কোনো সাহিত্য বা সৌন্দর্যের বর্ণনা নয়, আল্লাহ তাআলা বলছেন কোরআন কারীমে, ওয়াকাতআনা আইদিয়াহুন্না ওয়াকুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। আল্লাহর কসম, এটা কিভাবে মানুষ হতে পারে? এটি আল্লাহর কোনো বিশেষ দূত ছাড়া ফেরেশতা ছাড়া কিছু হতে, এত সুন্দর ছিলেন তিনি হযরত ইউসুফ আলাইহিস সালাম। তো এখানে বলছে হযরত ইউসুফের সাথে দেখা কেন? বললেন যে আপনার উম্মত, এটা একটা বর্ণনা আসছে তাফসীরে আসছে, এখানে তো একজন ইউসুফ, আপনার উম্মতে যারা জান্নাতে যাবে সবাই এক একটি ইউসুফের সুরত ধারণ করে যাবে। সুবহানাল্লাহ, হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা, যেহেতু নবীদের মধ্যে সর্বপ্রথম রক্তক্ষয়ী সংঘর্ষের মুখোমুখি হতে হয়েছে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে, এবং তাকে ডিফেন্সিভ বা প্রতিরক্ষা বিভাগের সর্বপ্রতিরক্ষা মন্ত্রণের শুভ সূচনা হয়েছিল তার মাধ্যমে, অর্থাৎ আক্রান্ত হয়ে প্রতিরক্ষার জন্যে সেটি ব্যবস্থা গ্রহণ করার প্রথম চ্যালেঞ্জ, প্রথম অভিজ্ঞতা ইদ্রিস আলাইহিস সালামের মেসেজ ছিল, হে নবী, আপনাকেও ফুলেল শুভেচ্ছা দিয়ে মসৃণ পথে ইসলামের প্রচারে আপনি সেই সুযোগ সবসময় হবে না, বরং আপনিও বাধার মুখোমুখি হবেন, সেই মেসেজটিও সেখান থেকে দেওয়া হলো। এরপর হযরতে মূসা ইসলামের সাথে দেখা কেন? কারণ মূসা ইসলামের আমাদের উম্মতে মুহাম্মদের পর সবচেয়ে বড় উম্মত হলো হযরতে মূসা আলাইহিস সালামের, এই জন্য তার সাথে দেখা। এবং কোরআনে পাকের আল্লাহ তাআলা চারটি কিতাব কোরআনের পরে অন্যান্য সাহিফা এবং কুতুবের উপর সবচেয়ে সম্মান এবং মর্যাদা তাওরাতের, তো তাওরাত যার প্রতি নাজিল হয়েছে এবং আপনার প্রতি যেটি নাজিল হতে যাচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব, সেই পূর্ববর্তী কিতাবে সেটি দেয়। হযরত ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হলো কেন? যেহেতু তার ইমিডিয়েট একটু আগেই যিনি গেলেন তাঁর সেই অভিজ্ঞতা, সেটিও যাতে নবীকে স্থান পেতে পারে। এবং হযরত মূসা আলাইহিস সালাম যেহেতু তার কোম তাকে এত কষ্ট দিয়েছিল, সেজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা কেন? যে যিনি সমস্ত নবীদের যিনি পিতা, যাকে ওয়ালিদুল আম্বিয়া, যিনি সমস্ত মুসলিম মিল্লার ওয়ালিদ, ফাদার অফ দ্য মুসলিম নেশন, সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যিনি সমস্ত নবীদের পিতা বলা হয়, এবং আল্লাহ রাসূল বলেছে আনা দাওয়াতু আবি ওয়ালিদ ইব্রাহিম, আমি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল। সুবহানাল্লাহ, সেই পিতার সাথে সেখানে দেখা। এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত জাহান্নাম আরো অনেক নিদর্শন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দেখালেন, বললেন ওয়া লাকাদ রা মিন আয়াতি রাব্বিল কুবরা, যেটা সূরাতুন নাজির মধ্যে আসছে যে আমার নবীকে আমি আমার অসংখ্য নিয়ামত আমি দেখিয়েছি, নিদর্শন আমি দেখি, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার যা নিদর্শন সময় আছে আমি সেগুলো সব পর্দা উন্মোচন করে আমার নবীকে আমি যাতে দেখিয়েছি, ধারণা কেবল নয়, কনসেপ্ট কেবল নয়, শোনা কেবল নয়, এলম কেবলমাত্র নয়, এলমুল আইন, এলমুল ইয়াকিন, প্রত্যক্ষভাবে দেখে যাতে তিনি সেটি মানুষের সামনে সুস্পষ্টভাবে দলিল সহ প্রমাণ সহ উপস্থাপন করতে পারেন, সেই জন্যই সুবহানাল্লাহ। আরেকটি মেয়েরাজের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো, 13টি বছর তো নবী ইসলাম মক্কা শরীফ ছিলেন, নানা বাধার সম্মুখীন হলেন, সেখানে কঠিন উৎপীড়ন এবং এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পর্যন্ত সেখানে তারা অবসানের জন্য নানাবিধ ষড়যন্ত্র করেছিল। এরপরেই
হিজরত অত্যাসন্ন হিজরতের পরেই ইসলামের ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা হে আমার নবী মক্কায় যে কঠিন অবস্থা আপনার বেশি দিন থাকবে না আপনার পরবর্তী এক অধ্যায় আসছে উজ্জ্বলতর এবং ভবিষ্যৎ হচ্ছে আপনার অনেক অনেক উজ্জ্বল আইইউবি মিডিয়া